সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর যেহেতু ট্যাক্স সিজন চলছে, আমরা পেয়েছি সিপিএ ইয়াকুব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই, পুরো মাস জুড়ে সিপিএ ইয়াকুব খান থাকবেন আমাদের সাথে। সোমবার, প্রতি সোমবার তিনি আমাদের সাথে থাকবেন এবং আমরা কথা বলবো ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। এবং আর সেই সাথে আপনাদের যদি ট্যাক্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপি ইয়াকুব খান, আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? আমরা একটা আলোচনা করতে চাই বিজনেস ট্যাক্স রিটার্ন। এটার মধ্যে আপনার কর্পোরেশন, এলএলসি বা সোল প্রপার্টি আমরা আলোচনা করেছি, বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড। আমরা একটু টাস্ক করতে চাই, যাদের কর্পোরেশন আছে বা যাদের এমপ্লয়ি আছে, যাদের সেলস ট্যাক্সের ইস্যু আছে, তাদের যে ট্যাক্স রিটার্নের অব্লিগেশন বা তারা কীভাবে ট্যাক্স ফাইল করবেন, বা কী কী জিনিস তাদের খেয়াল করা উচিত যখন ওরা ট্যাক্স ফাইল করবেন, কী কী জিনিস অ্যাভয়েড করা উচিত, কী কী জিনিস ওনাদের কনসিডার করা উচিত, যে জাস্টিফিকেশনের ব্যাপারগুলো। অনেকে মনে করেন যে না, আমার একটা বিজনেস আছে, অনেকেই ধারণা করে নেয় যে আমার একটা বিজনেস আছে, বিজনেস শুরু করলেই তো বিজনেসে লস হয়। কিন্তু আসলে বিষয়টি এমনটি না যে বিজনেস শুরু করলে বিজনেসে লস হবে বা আমাকে কন্টিনিউ। অনেকে এসে প্রশ্ন করেন যে না, আমি তো শুনেছি যে বিজনেসে থাকলে অ্যাটলিস্ট ফার্স্ট কাপল অফ ইয়ার্স, 5-6 ইয়ার্স আমি কন্টিনিউ লস দেখাতে পারবো। আসলে ব্যাপারটা এমনটি না। ব্যাপারটা হচ্ছে, আপনার যখন বিজনেস থাকবে, আপনার যদি লস হয় 5 ইয়ার্স, তারপর 10 ইয়ার্স লস হলো, সেটি আপনি লস দেখাতে পারবেন। আপনার যদি অডিটের বিষয়টি নিয়ে আপনি চিন্তা করেন, মানুষ মনে করে যে না, অডিট যখন একটা ট্যাক্স রিটার্ন যখন অডিট হয়, তখন একটা একটা ইস্যু থাকে যে একটা বিজনেস যখন শুরু করে, তার কিছু ইনিশিয়াল যে কস্ট আছে বা তার যে ডিপ্রিসিয়েশন আছে বা তার যে প্রমোশনাল যে এক্সপেন্সগুলো, ইনিশিয়ালি এক্সপেন্সগুলো অনেক বেশি থাকে, বা একটা ব্রেক ইভেন করতে একটা বিজনেসের সময় লাগে। আপনি যখন নতুন একটা বিজনেস ওপেন করতে চাচ্ছেন, তখন আপনাকে এটার জন্য মার্কেটিং করতে, মানুষ জানতে হবে যে আপনার একটা বিজনেস আছে, মানুষের আসতে হবে। তো হয়তো প্রথম মাস থেকে হয়তো আপনার কিন্তু সেল যেভাবে হওয়া দরকার আপনার ব্রেক ইভেন করার জন্য, বা আপনার যে একটা ফিক্সড কস্ট আছে, এই কস্টটা কভার করার জন্য কিন্তু আপনার যে এনাফ সেল হয়তো আপনার হবে না। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনার সেল বাড়বে, আপনার ওভারহেড কস্টটা কভার করবে আপনার এই প্রফিট থেকে। তো যখন এই শুরু করে, তখন এটাই নর্মালি হওয়ার কথা। এটার জন্য কারো হয়তো 2 বছর, কারো তো 6 মাস, কারো তো 1 বছর, এক এক জনের যে ব্রেক ইভেন আপনার করার জন্য যে এই যে টাইমটা লাগে, তো এটাই মনে করে অনেকে মনে করেন যে ঠিক আছে, প্রতিটা বিজনেসই তো এরকম একটা সময় লাগে এটা ব্রেক ইভেন করার জন্য। তাহলে আমি যদি একটা বিজনেস শুরু করি, তাহলে তো আমি তো কন্টিনিউ আমি অ্যাটলিস্ট 5 বছর আমার লস দেখাতে পারবো। ব্যাপারটি আসলে লস দেখাতে পারার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আপনার প্রফিট হলে আপনার প্রফিট। আপনার যদি লস হয় 5 ইয়ার্স না 10 ইয়ার্স, একটা কর্পোরেশন লস হতে পারে, বিকজ সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনার এই মনোভাব নিয়ে যেন আমরা ট্যাক্স ফাইলটা করতে না যাই, বা আমাদের যে সুযোগ আছে যে আমাকে একটা বিজনেস শুরু করলে যে কয়েক বছর লস থাকে, এই এই সুযোগটা নিয়ে আমি একটা প্রফিটেবল বিজনেস আমি লস দেখে ফাইল করছি, এই ধরনের। বাট কিছু কিছু ক্ষেত্রে যখন একটা বিজনেস শুরু হয়, তখন অনেক ধরনের ইকুইপমেন্টস লাগে, অনেক ধরনের আপনার কস্ট, ফিক্সড কস্ট আছে, ফার্নিচার লাগে, বা আপনার যে ধরনের একটা রিনোভেশনের জন্য যে কস্টগুলি, কস্টগুলির একটা একটা সার্টেন অ্যামাউন্ট তারা নিতে পারেন, বেসিক্যালি যে ডিডাকশন হিসেবে বিগ অ্যামাউন্ট। তো এটার জন্য হয়তো বা লসটা ক্যারি করা সম্ভব। বাট এর বাইরেও যখন একটা কর্পোরেশন সেট আপ করছে, শুরু করছে, তারপরেও আমরা সবসময় বলে থাকি যে পরিকল্পনার যে বিষয়টি, যে আমার জন্য আমি একটা কর্পোরেশন করছি বা আমি একটা বিজনেস করতে চাচ্ছি, আমার জন্য কোন এন্টিটিটা আমার জন্য পারফেক্ট, সেটি কিভাবে বেছে নিবে, সেটি বেছে নিবে, এটা ডিপেন্ড করে আপনার পার্সোনাল, মানে সেই পরামর্শটি কি সিপি এর কাছ থেকে নেওয়া? আচ্ছা, সিপি দিবেন। অনেকে মনে করেন যে না, আমার যে বিজনেসের যে প্রফিট, প্রফিটটি আমি চাই যে কতটা লোয়েস্ট পসিবল ট্যাক্স দিয়ে আমি এটা পে করতে পারি। তো নরমালি আমরা দেখি যখন একটা বিজনেস সি কর্পোরেশন যখন সে ফর্ম করে, তখন সি কর্পোরেশনের ট্যাক্সটা কম্পারেটিভলি বেশি, বিকজ সি কর্পোরেশন মোস্ট লাইকলি বড় ধরনের বিজনেসগুলোর জন্য। তো সি কর্পোরেশন ট্যাক্স 2 বার পে করলে, একবার হচ্ছে কর্পোরেশন লেভেলে, দেন আপনি যখন আবার কর্পোরেশন থেকে ডিভিডেন্ড নিয়ে আসবেন পার্সোনাল লেভেলে, তখন পার্সোনাল লেভেলে আপনাকে আবার ট্যাক্স পে করতে হবে, যার জন্য এটাকে বলা হয় ডাবল ট্যাক্সেশন। সো
যেহেতু অনেকে যারা আমরা বিশেষ করে স্মল বিজনেস শুরু করি বা যদি তাদের গ্রিন কার্ড থাকে এবং সিটিজেন হয়, এটা এস কর্পোরেশনের যে রিকোয়ারমেন্টসগুলি, তখন কিন্তু তারা এই সি কর্পোরেশনটাকে তারা কনভার্ট করে এস কর্পোরেশনে কনভার্ট করে দেন ট্যাক্স অ্যাডভান্টেজটা নিতে পারেন। এক্ষেত্রে আমি একটু ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, যে আপনি বলছিলেন যে অনেক কিছু নির্ভর করবে যে বিজনেসটি দাঁড় করাচ্ছেন তার উপর, তো সেই জায়গাটিতে আপনি কোন কোন নিয়ামকের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন? এটি কি মূলধনের উপর নির্ভর করে যে সে কোন মূলধনের কর্পোরেশনের উপরে যাচ্ছে? রাইট, মূলধনের উপর নির্ভর করে আপনার আপনার অ্যাসেট, আপনার বিশেষ করে এস কর্পোরেশন, আপনার অ্যাসেট $10 মিলিয়ন বেশি হতে পারবে না, আপনার সেল বা রেভিনিউ, ইয়ারলি রেভিনিউ আপনার $10 মিলিয়ন বেশি হতে পারবে না। এগুলো যদি না হয়, 100 শেয়ার হোল্ডারের বেশি আপনার শেয়ার হোল্ডার হতে পারবে না। তো এই লিমিটেশনগুলোর মধ্যে যদি আপনার থাকে, দেন আপনি স্টিল কোয়ালিফাইড এস কর্পোরেশনের জন্য। এখন অনেকে চান না, স্টিল ট্যাক্স বেনিফিটের কথা জেনেও কিন্তু অনেকে এস কর্পোরেশনটা করতে চান না। কেন করতে চান না? অনেকে মনে করেন যে আমার, আমি মেডিকেড পাচ্ছি বা আমার ফাইন্যান্সিয়াল এইড পাচ্ছি, তো উনি যদি মনে করেন যে ওনার কর্পোরেশন থেকে উনি একটা W-2 নিয়ে জাস্ট ট্যাক্স ফাইল করেন, তাহলে ওনার পার্সোনাল ট্যাক্স রিটার্নটা ভেরি ক্লিন থাকে, যে আমার আচ্ছা একটা W-2 আছে, আমার অন্য কোনো বিজনেস নাই। সো বিজনেস বা কোনো কিছু ট্যাক্স রিটার্নে মেনশন করা থাকে না। তো মেনশন হুম হুম করা না থাকার জন্য যখন ওনারা হয়তো ওনার মেডিকেডের জন্য যান বা আপনার ফাইন্যান্সিয়াল এইডের জন্য যান, তখন কিন্তু এই প্রশ্নটা আসে না যে তোমার বিজনেস আছে কিনা বা কত বিজনেস বা কত প্রফিট আসছে, রাইট? আমরা একটা প্রশ্ন নিয়ে শিওর, নিই, তারপরে আমরা আসবো আলোচনায়। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমার নাম নুনু, জি আমি নিউ জার্সি থেকে ফোন করছি। জি, প্রশ্নটি ভাইয়া, যে আমার পার্ট টাইম কাম করছিলাম, যে আমি ওই যে 1099 পেপার দিয়া ইনকাম ট্যাক্স করা দিব নি। আচ্ছা, 1099 দিয়ে? জি জি, অবশ্যই, জি অবশ্যই আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন। আপনি যখন 1099 গ্রহণ করেছেন বা আপনি যেখানে কাজ করেছেন সেখানে আপনাকে একটা 1099 ইস্যু করেছে। 1099টা হচ্ছে আপনার এটা W-2 না, W-2 হলে আপনার এখান থেকে ট্যাক্স কেটে রাখা হয়। বাট যেহেতু আপনার যখন 1099 পান, তখন হচ্ছে আপনার টোটাল যে আপনাকে যে পেমেন্টটা করার কথা, এই পেমেন্টটা ফুল অ্যামাউন্টে আপনাকে পেমেন্ট করে দিচ্ছে, এখান থেকে কোনো ধরনের ট্যাক্স তারা ডিডাক্ট করছে না। তো যখন আপনি 1099টা আপনি গ্রহণ করবেন, তখন আপনি যখন ট্যাক্স রিটার্নে আপনি 1099 রিপোর্ট করবেন স্কেজুয়াল সিতে মোস্ট লাইকলি, তখন কিন্তু আপনার এটার উপরে আপনাকে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিতে হবে, মেডিকেয়ার ট্যাক্স দিতে হবে। এটি হচ্ছে আপনার 15.3%। আপনি যদি W-2 তে কাজ করেন, তখন এমপ্লয়ার কিন্তু আপনার এটা 50% তারা পে করে দেয়, বাকি 50% এমপ্লয়ের পোর্শন থাকে। বাট যেহেতু আপনি 1099 গ্রহণ করছেন, আপনাকে কনসিডার করা হয় সেলফ এমপ্লয়ার হিসেবে, এবং সেলফ এমপ্লয়ারের জন্য অ্যাকচুয়ালি আপনি আপনি এমপ্লয়ার এবং আপনি এমপ্লয়ি। সো আপনার এই ডবল যে 7.65% প্লাস অ্যানাদার 7.65%, টোটাল 15.3% হচ্ছে আপনি শুধু সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দেবেন, এবং আপনাকে কিন্তু আবার ইনকাম ট্যাক্সও পে করতে হবে যদি আপনার আপনার টোটাল ইনকামটা যদি আপনার যে ডিডাকশনের থেকে বেশি হয়। বাট এখানে আপনাকে চিন্তা করতে হবে, যেহেতু আপনি এটা সেলফ এমপ্লয়েড বা 1099 গ্রহণ করছেন, আপনি কিন্তু এটার এগেনস্টে এই ধরনের এই বিজনেস রিলেটেড যত ধরনের ডিডাকশনগুলি আছে, কারণ এটা কিন্তু আপনাকে এখন কনসিডার করা হচ্ছে একটা বিজনেস হিসেবে। সো এই এই টাকাটা ইনকাম করার জন্য আপনি যদি এখানে কোনো ট্রাভেল এক্সপেন্স থাকে, আপনার ফোন আপনি ইউজ করে থাকেন বা কোনো সাপ্লাইস ইউজ করে থাকেন, এটার জন্য কোনো লাইসেন্স নিতে হয় আপনাকে, বা কোনো আপনি হোম অফিস ইউজ করে থাকেন, সো যত ধরনের এক্সপেন্স আছে বা আপনার ইউটিলিটি বিলের অংশ থাকতে পারে, প্রতিটা ডিডাকশন কিন্তু আপনি নিতে পারেন। তো এই তো এটার জন্য আপনি ডিডাকশন নেওয়ার পরে দেন আপনার যে ফাইনাল যে ডিডাকশনটা থাকবে সেটির উপরে বেস করে আপনি ট্যাক্স দিতে হবে। বাট গুড নিউজ হচ্ছে, যদি মনে করেন ইভেন যারা 1099 গ্রহণ করছেন, হুম হুম, তাদের যদি ডিপেন্ডেন্ট বাচ্চা থাকে যারা আর্ন ইনকাম কিডের জন্য কোয়ালিফাইড, এবং তাদের ইনকামটা যদি সার্টেন আপনার এবার $56,000 নিচে হয় এবং তিনজন বাচ্চা বা এর থেকে কম হয়, ডিপেন্ড করে প্রতিটা বাচ্চার জন্য ডিফারেন্ট থ্রেশহোল্ড, সো তখন কিন্তু তারা কিন্তু ইভেন তো তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, বাট তারা হয়তো এমন বিষয়টা এমন হবে যে তাদের টোটাল রিফান্ড আসবে $10,000, সেখান থেকে এই ট্যাক্সের জন্য লেসে $4,000 ডিডাক্ট করে রাখছে সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ারের জন্য। সো এই ডিডাক্ট করার পরেও কিন্তু স্টিল সে কিন্তু $6,000 সে রিফান্ড পেতে পারে। সেই জায়গাতে আরেকটি বিষয়, আমরা নির্ধারিত বিষয় যেটি বিজনেস, সেটিতে যাওয়ার আগে ওনার প্রশ্নের সূত্র ধরিয়ে আমি একটু জানতে চাই, যে আমরা যারা নতুন আসি তারা অনেক সময় বুঝতে পারি না যে কত মাস কাজ করলে কিংবা আমার কত ইনকাম থাকলে আমাকে ট্যাক্স ফাইল করতে হবে। তো সেই জায়গাটি থেকে যদি একটু সাধারণভাবে একটু বলে দিতেন যে একজনকে কত ইনকাম কিংবা তার কত মাসের কাজের যে এক্সপিরিয়েন্স, নাকি পুরোটাই নির্ভর করছে যে বাৎসরিক কত ইনকাম? পুরোটাই বাৎসরিক ইনকাম উপর নির্ভর করে, বিশেষ করে আপনি যদি এটা ডিপেন্ড করে, বিশেষ করে আমরা জানি স্ট্যান্ডার্ড ডিডাকশন $12,000 সিঙ্গেলের জন্য, ম্যারিড ফাইলিং জয়েন্টের জন্য $24,000। সো যদি কোনো ম্যারিড ফাইলিং যারা ট্যাক্স ফাইল করবেন তাদের তাদের ইনকাম যদি W-2 তে ইনকাম যদি $24,000 কম হয়, তখন ফেডারেলে কিন্তু তার কোনো ট্যাক্স নাই। বাট
অন্যান্য বেনিফিটের জন্য যদি তার W2 থেকে উইথেল করা হয় সেই অ্যামাউন্টটা ক্লেম করার জন্য কিন্তু তাকে ট্যাক্স ফাইল করতে হবে। যদি সে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য কোয়ালিফাই হয় বা যদি তার ইনকামটা সার্টেন অ্যামাউন্টের নিচে হয় যে সে নিজেই আর্ন ইনকাম ক্রেডিটের জন্য কোয়ালিফাই, তখন কিন্তু এই ক্রেডিটগুলো ক্লেম করার জন্য কিন্তু তাকে ট্যাক্স ফাইল করতে হবে। আচ্ছা, আর ইনকামের ধরা বাধা জায়গাটির নিয়মটি যদি একটু বলে দিতেন সাধারণভাবে নতুন ট্যাক্সেতে। সাধারণভাবে বিশেষ করে আপনার সিঙ্গেল যারা ম্যারিড ফাইল জয়েন করবেন, সো বেসিক্যালি এবছর আপনার, আপনি আপডেটটা জানতে চাচ্ছেন যে এবছর আপডেট একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। অবশ্যই এবছর আপনার যেটি আমরা আলোচনা করেছি যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা এবার অলমোস্ট ডাবল করা হয়েছে, এক্সামশনসটা এবছর নাই, $4,050 করে যেটি আমরা পার পারসন হিসেবে ডিডাকশন নিতাম, তো এটার পরিবর্তে অ্যাকচুয়ালি আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটটাকে ডবল করা হয়েছে, $1,000 থেকে $2,000 করা হয়েছে, এবং এটার মধ্যে $1,400 হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট, বাকি $600 হচ্ছে অনলি যদি আপনার ট্যাক্স ডিউ থাকে সেক্ষেত্রে আপনি এটা সেই এই ডিরেকশনটা আপনি ক্রেডিটটা নিতে পারবেন। যদি কোনো চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা যারা আন্ডার 16 এবং এর কম যদি না হয় দেন আপনার তাদের ডিপেন্ডেন্ট যারা তাদের জন্য কিন্তু আপনার $500 ক্রেডিট আছে, এটা হচ্ছে আপনার আপনার রিফান্ডেবল ক্রেডিট না যদি আপনার অনলি যদি আপনার ট্যাক্স ডিউ থাকে সেক্ষেত্রে আপনি ডিরেকশন নিতে পারবেন। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, তারপরে একটু আসি, তারপরে আরেকটু ধাপে ধাপে একটু জানতে চাইবো কে আছেন দর্শক। জি, প্রশ্নটি করতে হবে। আচ্ছা আপু, আমি আগে নিয়তে করতে পারছি, নামটি বলে একটু প্রশ্নটি ঝটপট করে ফেলুন ভাইয়া। ওকে, নাম হলো আশরাফ, রাইট? ওকে, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পাচ্ছি না। প্রিয় দর্শক, অবশ্যই একটু স্পিকারটি বন্ধ করে নিতে হবে, সুস্পষ্ট ভাবে প্রশ্নটি করতে হবে। আমি আমার ফুল পুরো ইয়ারের ইনকাম নিউ ইয়র্ক সিটিতে ছিল, বাট এন্ড অফ দ্য ইয়ার আমি ভার্জিনিয়াতে মুভ হয়েছি উইথ দ্য রেসিডেন্ট। সো আমার কি দুই জায়গায় ট্যাক্স ফাইল করতে হবে নাকি এক জায়গায় ট্যাক্স ফাইল করতে হবে? আচ্ছা, জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেহেতু ফুল অলমোস্ট ফুল ইয়ার আপনি নিউ ইয়র্ক সিটিতে ছিলেন, তো যেহেতু আপনি ডিসেম্বর প্রবলি হয়তো এন্ড অফ দ্য ইয়ার আপনি ভার্জিনিয়া মুভ করছেন, তো আপনাকে কী করতে হবে, আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন ট্যাক্স ফাইলে আপনাকে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটির ট্যাক্স পে করতে হবে, যেহেতু আপনি নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছেন। বাট আপনি আপনাকে ভার্জিনিয়ার ট্যাক্স ফাইল করতে হবে, বাট যেহেতু আপনি ভার্জিনিয়া স্টেটে আপনার এটা আপনি পার্ট ইয়ার করে আপনাকে করতে হবে, দুইটা স্টেটে ট্যাক্স ফাইল করতে হবে। যদি আপনার ভার্জিনিয়ার কোনো যদি কোনো ইনকাম থাকে সেক্ষেত্রে আপনাকে দুই জায়গায় ট্যাক্স ফাইল করতে হবে, বাট যদি কোনো ক্রেডিট বিশেষ করে আমরা এটা কী করে আমরা অ্যালোকেশন করি যে আপনার কোন স্টেটে কত ইনকাম এবং কত ডিরেকশন নেওয়া উচিত, টোটাল ইনকামের উপর বেস করে যে কত পার্সেন্ট, লেটস সে আপনি আপনি ডিসেম্বরে মুভ করেছেন, আপনার 90% ইনকাম হচ্ছে আপনার নিউ ইয়র্কের এবং 10% ইনকাম হচ্ছে ভার্জিনিয়ার, তখন হচ্ছে আপনার অ্যালোকেশনটা বেসিক্যালি বেসড অন আপনার টোটাল ইনকামের উপর করে এদের ট্যাক্স ক্যালকুলেশনগুলো করা হয়। বাট ইয়েস, আপনাকে যেহেতু আপনি দুইটা স্টেটে ছিলেন তো আপনার দুইটা স্টেটে ট্যাক্স ফাইল করতে হবে, বাট ট্যাক্স কিন্তু দুই জায়গায় কিন্তু ডবল ট্যাক্স দিতে হবে না, আপনাকে পার্শিয়ালি দিতে হবে, অথবা আপনি এক জায়গায় ট্যাক্স দেবেন অন্য জায়গায় ক্রেডিটটা নিয়ে নেবেন। সো লেটস সে আপনি ভার্জিনিয়া যদি আপনি ইনকাম করে থাকেন, আপনি ট্যাক্স পেমেন্ট করেন সেক্ষেত্রে এবং নিউ ইয়র্কেও করেন, তো আপনাকে কিন্তু ডবল দুইটা স্টেটে কিন্তু সেম ট্যাক্স দিতে হবে না, পার্শিয়ালি দিতে হবে, অথবা আপনি একটা স্টেটের জন্য আরেকটা স্টেটে আপনি ক্রেডিট নিতে পারবেন। সাধারণত যে স্টেটে ইনকাম করা হয়েছে সেই স্টেটের কি নিয়ম অনুযায়ী ট্যাক্স ফাইল করা হবে? সেই স্টেটের নিয়ম অনুযায়ী আপনার ট্যাক্স ফাইল করা হবে, বিকজ আপনি যখন কোন স্টেটে ট্যাক্স ফাইল করছেন আপনাকে প্রতিটা স্টেট কিন্তু আলাদা করে, রাইট, সিটি এবং স্টেটে তাদের ট্যাক্স থাকে। ইভেন অনেক ক্ষেত্রে আমরা দেখি ফেডারালটি তো সেম, অনেকে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি মনে করেন যে কেউ হয়তো নিউ জার্সিতে বসবাস করছেন, নিউ ইয়র্কে কাজ করছেন বা নিউ ইয়র্কে কাজ করছেন, নিউ জার্সিতে বসবাস করছেন, তো এই এই সব ক্ষেত্রে কি হয় মনে করেন যে আপনার যেহেতু আপনি বসবাস করছেন নিউ ইয়র্কে, নিউ জার্সিতে আপনি বসবাস করছেন, নিউ জার্সিতে আপনি নিউ ইয়র্কে আপনি কাজ করছেন, তো নিউ ইয়র্কে কাজ করার জন্য নিউ ইয়র্ক স্টেটকে আপনাকে ট্যাক্স দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যেহেতু নিউ জার্সিতে আপনি বসবাস করছেন, নিউ জার্সিকেও আপনাকে ট্যাক্স দিতে হবে, বাট আপনি যে ট্যাক্সলেসে আপনাকে 5,000 ট্যাক্স দিতে হচ্ছে নিউ ইয়র্ক স্টেটে নিউ ইয়র্কে কাজ করার জন্য, তো যখন আপনি নিউ জার্সির ট্যাক্স ফাইল করবেন তখন লেটস সে আপনার ট্যাক্স হচ্ছে $6,000 নিউ জার্সির ট্যাক্স, বা যেহেতু আপনি 5,000 ট্যাক্স আপনি নিউ ইয়র্কে পে করেছেন তো ওই 5,000 আপনি ক্রেডিট নিতে পারবেন নিউ জার্সির ট্যাক্স রিটার্নে এবং আপনাকে অনলি $1,000 পে করতে হবে ডিফারেন্স অ্যামাউন্ট। খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম নুফুরাপা, আমি নিউ জার্সি থেকে বলছি, আমার নাম হলো কুদ্দুস।
জি ভাই প্রশ্নটি। আমি বলতে চাই, আমি মানে আমার ফ্যামিলিটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে আমি ট্যাক্স ফাইল করি আমার বাচ্চাদের, কিন্তু আমার মেয়েটা 10 গ্রেডে পড়ে, কিন্তু আন্ডার এজ, তো সে মনে করেন ওই নতুন ফোন কেনার জন্য সে একদিন করে কাজ করে আর কি, তো তার টোটাল অ্যামাউন্ট হয়েছে 900 টাকা। তো এটার জন্য কি, সে তো আমার সাথে জয়েন্ট অলরেডি, তাকে আমি ট্যাক্স ফাইলিং এ অ্যাড করাই, কিন্তু তার জন্য এই যে 900 টাকা ইনকাম করছে তার ফোন কেনার জন্য, এটার জন্য কি আমাকে এক্সট্রা আবার তার ট্যাক্স ফাইলিং করতে হবে, এটাই জানার জন্য। $900 এখানে আপনাকে W2 ট্যাক্স দেখতে হবে, যে আপনার W2 তে যদি কোনো উইথহেল্ড না থাকে মোস্ট লাইকলি আপনার $900 কোনো ট্যাক্স ডিউ হবে না, বাট এবং স্টিল সে আপনার স্টিল ডিপেন্ডেন্ট এবং আপনি তাকে আপনার এজ এ ডিপেন্ডেন্ট হিসাবে ক্লেম করবেন, এবং বিশেষ করে আপনার যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটি সেটিও আপনি মেয়ের জন্য পাবেন। বাট যদি $900 থেকে যদি কোনো টাকা ডিডাক্ট করে থাকা রাখা হয় বিশেষ করে ফেডারেল এবং স্টেটের জন্য, সেটি আপনি ক্লেম করার জন্য আপনি ফাইল করতে পারেন। বাট যদি দেখেন যে না, ফেডারেল এবং স্টেট লেভেলে কোনো ট্যাক্স ডিডাক্ট করা হয়নি, অনলি আপনার সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ারের যে অংশটা কাটা হয় বিশেষ করে W2 থেকে, এটা 6.2% এবং 1.45%, এটা কিন্তু আপনি ফেরত পাবেন না আপনি যখন ট্যাক্স ফাইল করবেন। এটি হচ্ছে আপনার ওর যে সোশ্যাল সিকিউরিটি ফান্ডে বা মেডিকেয়ার ফান্ডে কিন্তু এটি অ্যাড হবে, সো ওইটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না। যদি অনলি দেখবেন যে উইথেল পোর্শন যেটা ফেডারেল এবং স্টেট যদি থাকে, এবং সেটা অনেক ক্ষেত্রে যদি খুব সামান্য হয়, যে লেটস সে আপনি $900 $10 উইথেল করছে, হয়তো বা এটা ওয়াইজ হবে না বেসিক্যালি, যে $10 ক্লেম করার জন্য প্রবলেম, আপনি হয়তো বেশি টাকা স্পেন্ড করবেন এটা ফাইল করার জন্য। তো এটা আর কি, বাট আমার মনে হয় যে আপনি একটু কনসাল্ট করেন আপনার প্রিপেয়ারের সাথে, ট্যাক্সের CPA বা যার সাথে আপনি কাজ করেন, এবং আমার মনে হয় দেখলে মোস্ট লাইকলি স্মল ইনকামের উপর খুব একটা ট্যাক্স ডিডাক্ট করা হয় না। আরেকজন আছেন, আমরা কে আছেন, এই প্রশ্নটি নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে, কে আছেন দর্শক ফোনে, কে আছেন? হ্যালো, জি, নাম? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া? আমি কফিল আহমদ জেগুর থেকে বলছি। জি, আমি 2016 জুলাই 22 তারিখ থেকে ট্যাক্স মেরে কাজ করছিলাম, তা আমার গ্রস ইনকামটা ছিল 13,500। এখন এই 2016 সালে কি আমি ওই যে প্রত্যেক বছর কাজ করলে যে 4 পয়েন্ট আসে, এখন আমি কয় পয়েন্ট পাবো? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার 2016 সালের জন্য আপনি যেহেতু আপনার এটা হচ্ছে পার ক্রেডিট অ্যাবাউট $1,300 অ্যাবাউট লাইক 56, আপনার $5,400-$5,500 ইনকাম করলে আপনার ফুল ফোল ফোর ক্রেডিট পাওয়া যায়। এটার জন্য আপনি যদি ইভেন আপনি অনলি 7 মান্থস কাজ করেছেন, বাট স্টিল আপনার যেহেতু $13,500, আপনার ফুল ফোর ক্রেডিট আপনি পাবেন 2016-এর জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে যারা ফোনে আছেন চেষ্টা করব তাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য, এবং আমাদের আজকে একটি নির্ধারিত বিষয়ও আছে, আমরা সেই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করব। নিচে ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং ট্যাক্স সিজনে আমাদের বিশেষ পর্বগুলো চলছে। আমরা পেয়েছি সিপে ইয়াকুবে খান, এবং তিনি থাকবেন প্রত্যেক সপ্তাহের সোমবার। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমাদের নির্ধারিত যে বিষয়টি আছে সেটি নিয়ে আলোচনা করব। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। জি, আমার নাম দিয়ে আমি ডাউন টাউন বলতেছিলাম। জি, আমার কোশ্চেন হলো ভাইয়ের কাছে, যে আমি আমার একটা অ্যাকাউন্টেন্ট আর কি, উনি আমার W2 এ করছে, এখন আমার কয়েকটা আপনার 1099 অ্যাড করছে আর কি। সো W2 তে আমি আগে কিছু রিফান্ড পাইতাম, ফর এক্সাম্পল ধরেন 800-900 সামথিং এর, বাট এইবার আপনার 2-3টা 1099 অ্যাড করছি, তার কারণে ধরেন 15,000-এর উপরে এখন আমার থেকে ফেডারেল সাইডে নিচ্ছে $1,200 অ্যান্ড স্টেট নিচ্ছে $600-এর মতো আর কি। তো এটাতে উনি ক্যালকুলেশন করে অনেক দেখাচ্ছে, ডিডাক্টর দেখাচ্ছে, কিন্তু স্টিল আমাকে $1,600 পে করতে হচ্ছে, সরি $1,600 নয়, অলমোস্ট $2,000 মতো পে করতে হচ্ছে ফ্যাট আর স্টেট মিলাইয়ে। এটা এটা কেন, আমি কেন রিফান্ড পাচ্ছি না, বা এটা একটু যদি খুলি বলেন আর কি ভালো হয় আর কি। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আপনি যখন W2 দিয়ে ট্যাক্স ফাইল করেন, তখন আপনার যে
যে সোশ্যাল সিকিউরিটি বা মেডিকেয়ার ট্যাক্স এটা কিন্তু টোটালি ডিডাক্ট করা হয়, বিশেষ করে আপনার যে এমপ্লয়ার 7.65% কন্ট্রিবিউট করেন এবং আপনি আপনার স্যালারি থেকে 7.65% কন্ট্রিবিউট করেন। এটা যখন আপনি পে স্টাবগুলো নিচ্ছেন তখন থ্রু আউট দ্য ইয়ারে কিন্তু টাকাটা ডিডাক্ট করে আপনাকে নেট অ্যামাউন্টটা পে করে। তো যখন W2 দিয়ে আপনি ট্যাক্স ফাইল করেন তখন W2 যে এই যে সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্সটা কিন্তু অলরেডি পে করা থাকে, বাট যখন আপনি 1099 গ্রহণ করছেন তখন কিন্তু আপনার এই যে সোশ্যাল সিকিউরিটি বা মেডিকেয়ার ট্যাক্স এটা কিন্তু আপনার আপনি সারা বছরে আপনি যে টাকাটা আপনি কাজ করছেন ফুল পেমেন্ট আপনাকে করে দিচ্ছে, কোনো ট্যাক্স ডিডাক্ট করা হচ্ছে না। তো এটার জন্য আপনার যে সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্স 15.3%, এটা কিন্তু আপনি যখন ট্যাক্স ফাইল করেন তখন এই ট্যাক্সটা কিন্তু দিতে হয়। বাট গুড নিউজ হচ্ছে যেহেতু আপনি যে ডিডাকশানগুলি আপনি আপনি কোয়ালিফাইড, এই ডিডাকশানগুলি নেওয়ার পর যতটুকু ডিডাকশান আপনি লিগালি যতটুকু নিতে পারেন ডিডাকশানগুলি নেওয়ার পর যেটা থাকে সেটার উপর অবশ্যই আপনাকে সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স দিতে হবে। এবং এই পোর্শনটা আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা জানি না, বাট লেটস সে $15,000, তো $15,000 আপনি যখন ডিডাকশান করছেন, লেটস সে আপনার $10,000 যদি নেট অ্যামাউন্ট থাকে, তো এই $10,000 জন্য কিন্তু সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স কিন্তু অলমোস্ট $1,500, তো এই টাকাটা কিন্তু এক্সট্রা চলে আসছে। প্লাস হচ্ছে আপনার যেহেতু 1099-এর জন্য এডিশনাল ইনকাম ট্যাক্সও আছে, ডিপেন্ড করে ওনার যে ফ্যামিলি সাইজ বা আপনার অন্যান্য ইনকামের উপরে। তো এই কারণগুলোর জন্যই কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হচ্ছে। যেটি করতে পারেন আপনার, বিশেষ করে যারা 1099 ইনকাম যারা করেন, তারা থ্রু আউট দ্য ইয়ার একটা কোয়ার্টারলি একটা পেমেন্ট এস্টিমেটেড পেমেন্ট করে আসতে হবে। আপনাকে মনে করতে হবে যে আমি ফুল অ্যামাউন্টটা যেহেতু নিয়ে নিচ্ছি, তো আমাকে একটা পার্শিয়ালি অ্যাটলিস্ট 20% আমরা যেটা এক্সপেক্ট করি, অ্যাটলিস্ট 20% আপনি যখন লেসে আপনি যদি মান্থলি $1,000 পান তখন এই $1,000 থেকে আপনি অ্যাটলিস্ট $200 আপনি যদি কোয়ার্টারলি একটা পেমেন্ট করেন তখন বছর শেষে গিয়ে কিন্তু আপনাকে পে করতে হবে না। আরেকজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম, নূপুর আপু, আমি নিজাম বলছিলাম জ্যামাইকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, কথা বলতে যাচ্ছিলাম। জি 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 ভাইয়া বলুন। থ্যাঙ্ক ইউ। আসসালামু আলাইকুম, ইয়াকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমার কোশ্চেন ছিল, আমার আমাদের বিয়ে হয়েছে 2012 এ, তো আমি ইউএসএ তে আসছি 2014 তে। তো আমি যেই 2 বছর বাংলাদেশে ছিলাম বিয়ের পরে, আমার ওয়াইফ তখন ট্যাক্স ফাইল করেছে সিঙ্গেল, তো আমরা কি কোনোভাবে ওইটা আমরা রিভিউ করতে পারি যে ডাবল 2014 12 to 14 2 years? জি, আপনি আসলে এটা ট্যাক্স ফাইল করার জন্য বা ট্যাক্স ফাইল করে যদি কোনো রিফান্ড পান, রিফান্ড গুলো ক্লেম করার সময়সীমা হচ্ছে 3 বছর, উইদিন 3 years এর মধ্যে আপনাকে যদি কোনো রিফান্ড আপনার ক্লেম করতে হয় তখন আপনাকে 3 years এর মধ্যে ক্লেম করতে হবে। বাট আপনাদের বিয়ের ব্যাপার যেটি সেটি অবশ্যই আপনি ক্লেম করতে পারতেন, বাট এখন 2012-14 পর্যন্ত হচ্ছে স্টুলেট, এখন যেটি চলছে এই নেক্সট April 15 পর্যন্ত সেটি হচ্ছে 2015-এর ফাইলটা আপনারা যারা করেননি এখনও বা যারা বিয়ে করেছেন বা নিয়ে এসেছেন তাদের জন্য 15 হচ্ছে লেটেস্ট ইয়ার। এর আগের যে ক্রেডিটগুলো 12-13-14 ক্রেডিট আপনি এখন করলে আপনি যদিও আপনি রিফান্ড পাবেন সিঙ্গেল থেকে ম্যারিড ফাইলিং জয়েন করলে, বাট স্টিল এই রিফান্ডগুলো আপনাকে দিবে না, কারণ হচ্ছে যে আপনি 3 years এর মধ্যে ক্লেম করেননি। আচ্ছা, 3 বছরের মধ্যে আপনাকে ক্লেম করতে হবে, উইথিন 3 years, রাইট? আরেকজন আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই, আর সেই সাথে আমাদের একটি নির্ধারিত বিষয় আছে বিজনেস সংক্রান্ত, সেই বিষয়টি নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। ফোনে কে আছেন? আমার নাম ফারজানা, আমি বলছি লং আইল্যান্ড থেকে। জি জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি 7 বছর আমি কানাডায় আমি চাকরি করেছি এবং সেখানে আমার একটা পেনশন ইয়েটা আছে, তো এখন আমি তো এখন চলে এসেছি ইয়েতে নিউ ইয়র্কে এবং এখানে আমি আমেরিকান সিটিজেন, আমি এখানে কিন্তু কোনো কাজ করি না। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার যে পেনশন স্কিমটা আছে কানাডায় সেটা আমি কিভাবে ট্রান্সফার করে এখানে আনতে পারি, আর যেহেতু আমি কাজ করি না তো আমি একটা যদি পার্সোনাল পেনশন একটা স্কিম খুলতে চাই এখানে এবং আমার কানাডিয়ান ওই স্কিমটা আমি এখানে যদি ট্রান্সফার করতে চাই তাহলে সিস্টেমটা কী? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বিশেষ করে আপনার পেনশনগুলো ট্রান্সফার করা বা আপনার এটা বিভিন্ন ধরনের পেনশন হতে পারে, আপনার যে কোন ধরনের পেনশন আছে এবং এটার সাথে ইউএসএর যারা আমাদের ট্যাক্সের বিষয় যেগুলো সেগুলো আমরা আলোচনা করতে পারি, বাট আপনার পেনশনগুলো বিশেষ করে যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে ওনাদের সাথে আপনি যদি একটু কনসাল্ট করেন
যারা বিশেষ করে এখানে পেনশনের কাজগুলো করে, যদি আপনি আপনি থাকে অথবা আমাদের সাথে যোগাযোগ করলে, আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করলে তারা হয়তো কোনোভাবে, বিশেষ করে এটা একটা হচ্ছে এখানে লোকাল পেনশনের ব্যাপার, একটা হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল ইস্যু যে আপনি কীভাবে ইন্টারন্যাশনাল এই ক্যানাডিয়ান ইয়েটা পেনশনটা আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন, তো আমার মনে হয় যে এটা ডেফিনেটলি কোনো আপনার যারা এই পেনশন বা এই ধরনের রিটায়ারমেন্ট ফান্ডের যে যে প্রফেশনাল যারা আছে ওনাদের সাথে একটু আলাপ করতে হবে। আমার মনে হয় যে আপনাকে একটা কোনো একটা সলিউশন বের করে দিতে পারবেন ওনারা, মানে এই বিষয়ে যারা অভিজ্ঞ। আমাদের সাথে যদি প্রশ্ন না থাকে, আচ্ছা আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, আরেকজন আছেন, তারপরে আমাদের নির্ধারিত যে বিষয়টি আছে বিজনেস সংক্রান্ত আমরা আলোচনা করছি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কে আছেন? জি আসসালামু আলাইকুম, আমি এমদাদ বলতেছি ব্রস থেকে। জি ভাই, প্রশ্নটি আমার প্রশ্নটা হচ্ছে মেরিট এন্ড জয়েন্ট ফাইল কি হাজবেন্ড অথবা ওয়াইফ বাংলাদেশে থাকলেও এদেশে করা যায়? আচ্ছা জি, আপনার আপনার ওয়াইফ যদি আপনি যদি স্টিল ম্যারিড হন, বাট আপনার ওয়াইফের যারা ওয়াইফ বা স্পাউস যারাই থাকেন না কেন, যখন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইউএস সিটিজেন এখানে এখানে বা তো বাংলাদেশ থেকে আপনার বাংলাদেশে গিয়ে বিয়ে করছেন, অনেক হয়তো ওয়েটিং লিস্টে আছেন যে এখনও ভিসা হয়নি, তো যদি আপনার ভিসা হয়ে যায় এখানে চলে আসার পরে যদি সে সোশ্যাল নাম্বার পেয়ে যান, তখন সে বাংলাদেশে গিয়ে থাকলেও কিন্তু আপনি অ্যাজ এ ম্যারিড ফাইলিং হিসেবে তাকে আপনি ক্লেম করতে পারবেন। বাট যদি সোশ্যাল না থাকে সেক্ষেত্রে আরেকটা অপশান হচ্ছে আইটিন বের করা। আইটিন হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, তো এটি অবশ্য আগে ইজিলি বের করা যেত, এখন কিন্তু আসলে এভাবে ইজিলি বের করা যায় না। তো আপনাকে আইদার একটা সোশ্যাল নাম্বার বা একটা আইটিন বের যদি থাকে তখন কিন্তু তাকে আপনি ক্লেম করতে পারবেন, তাকে কিন্তু আপনাকে এখানে থাকতে হবে না। যদি বিশেষ করে যখন যদি আপনি তার জন্য আর্ন ইনকাম ক্রেডিট ক্লেম না করেন তাহলে আপনি তাকে ক্লেম করতে পারেন, কারণ আর্ন ইনকাম ক্রেডিট ক্লেম করার জন্য কিন্তু তাকে এখানে থাকতে হবে। সো যদি এখানে সে না থাকে, বাট স্টিল অনেকে যদি বেশি ইনকাম থাকে অ্যাটলিস্ট এই এডিশনাল ডিডাকশনটি নেওয়ার জন্য, কারণ সিঙ্গেল হিসেবে হচ্ছে $12,000 ডিডাকশন, ম্যারিড ফাইলিং জয়েন করলে $24,000 এক্সটার্নাল ডিডাকশন, সো যদি ক্লেম করা যায় তখন কিন্তু তার ডিডাকশনটা বেশি হবে এবং সে ট্যাক্স বেনিফিটটা পাবে না আর কি। তো এটা ক্লেম করতে পারবেন অবশ্যই। আমরা আর প্রশ্ন নিব না, আমরা নির্ধারিত বিষয় যে বিজনেস সংক্রান্ত যে বিষয়টি ছিল সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সবশেষে আপনি একটু টিপস আকারে যদি একটু বলতেন। শিওর, বিশেষ করে আপনার যে বিজনেসের বিষয়গুলি আমাদেরকে একটু পরিকল্পনা অবশ্যই করতে হবে, পরিকল্পনার বাইরেও আমাদের কিছু কিছু বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা অনেকে দেখি যখন একটা বিজনেস কেউ শুরু করেন হয়তো অনেকে মনে করেন যে না, সে হয়তো প্রথমত জানেন না, হয়তো সে তার কোনো ফ্যামিলি মেম্বার সাথে আলোচনা করছেন বা তার কোনো অ্যাকাউন্টেন্ট আছে, হয়তো সে ওইভাবে কনসাল্ট করতেছেন না। বাট অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই শর্টকাট যে বিষয়টি সেটা অনেকে গ্রহণ করে। শর্টকাটের ব্যাপারটি হচ্ছে যে আমার বিজনেস থেকে আমি পেরোল কেন করবো, পেরোল করতে গেলে অনেক ঝামেলা, কোয়ার্টারলি ফাইল করতে হবে, আমাকে পেরোল ট্যাক্স দিতে হবে, সেটি না করে হয়তো একটা বিজনেসে দেখা যায় যে কোনো পেরোলই নাই, বছর শেষে গিয়ে কী করছেন, উনি হয়তো একটা 1099 গ্রহণ একটা 1090 ইস্যু করছেন ওনার কোম্পানি থেকে ইস্যু করে ওইটা দিয়ে ট্যাক্স ফাইল করছেন জাস্ট রিফান্ড ক্লেম করার জন্য বাচ্চাদের জন্য, যেটা আসলে একটা রাইট ওয়ে না। আপনি যখন একটা বিজনেস থাকবে আপনার একটা ফুল স্ট্রাকচার থাকবে, আপনার বিজনেস থাকলে আপনার বিজনেস যখন ডে টু ডে একটা অপারেশন যখন চলবে আপনার, তখন কেউ না কেউ আপনার বিজনেসটাকে রান করার জন্য কিন্তু আপনাকে একটা এমপ্লয়ি থাকতে হবে বা আপনি নিজেই কাজ করছেন, তো এটার জন্য কিন্তু আপনাকে এখান থেকে স্যালারি ড্র করতে হবে। সো স্যালারি ড্র করে আপনি একটা WT ইস্যু করে তখন ট্যাক্স ফাইল করলে এটা হচ্ছে মাস বেটার ওয়ে, কারণ যদি একটা ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স ফাইল করা হয় এবং সেই ট্যাক্স ফাইলে কোনো পেরোল না থাকে তখন এটা মনে হয় যে হাউ কাম একটা রানিং বিজনেস, একটা ডে টু ডে অপারেটিং বিজনেস কিভাবে রান করে উইদাউট দ্য পেরোল। মানে যদি ওনারই একজনই থাকেন তারপরেও তাকে স্টিল রাইট, স্টিল তাকে W2 নিয়ে ওখান থেকে রাইট ওখান থেকে ট্যাক্স ফাইল করতে হবে। আচ্ছা, তো এটা এটা একটি ব্যাপার। আপনার ডিরেকশনগুলি বিশেষ করে আমরা যখন নিই তখন আমাদেরকে কেয়ারফুল নিতে হবে, বিশেষ করে যেন কোনো ধরনের আমরা যে ডিরেকশনগুলি নেওয়া উচিত না, বা বিশেষ করে আমাদের যে ইম্প্রুভমেন্টের যে বিষয়গুলি, আমাদের যদি কোনো ইম্প্রুভমেন্ট করা হয় বা ইনিশিয়াল যে এক্সপেন্ডিচার যেগুলো, যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যে আমি ফুল রিনোভেশন করছি, আমি একটা ফুল অনেক টাকা খরচ করে জিনিস, প্রথমত যে আমি একটা রেস্টুরেন্ট দিচ্ছি আমার $200,000 আমি খরচ করেছি এটাকে রিনোভেশন করার জন্য, সেট আপ করার জন্য, ফার্নিচারের জন্য, তো এই টাকাটা কিন্তু আমি এক বছরে কিন্তু আমি আমি ডিরেকশন দেখাতে পারবো না, আমাকে এটার উপরে আমার ডিপ্রিসিয়েশন নিতে হবে, আমাকে ডিপ্রিসিয়েশন নিয়ে আমি বছর বছর করে, বিকজ আমি কিন্তু বেনিফিটগুলো কিন্তু আমি একবারে নিতে পারছি না, এক বছরে নিতে পারছি না। তো এভাবে অনেকে কি মনে করেন যে না, আমি আমি $20,000 খরচ করেছি আমার প্লেসে একটা ফুল এসি সিস্টেম চেঞ্জ করার জন্য, তো $20,000 ফুল আমি ডিডাকশন নিয়ে নিচ্ছি,
কিন্তু এটা নিতে গেলে কিন্তু রাইট, তখন কিন্তু আপনার এটা প্রশ্ন আসতে পারে। বিশেষ করে আপনার যখন 1099 আপনার কর্পোরেশনের ডেডলাইন আসছে, বিশেষ করে মার্চ 15-এ যাদের এস কর্পোরেশন আছে এবং যারা LLC আছে মাল্টি মেম্বার, যারা তাদের জন্য হচ্ছে মার্চ 15, যাদের সি কর্পোরেশন ক্যালেন্ডার ইয়ার তাদের হচ্ছে এপ্রিল 15-এ। তো আমাদেরকে একটু পরিকল্পনা করতে হবে যাতে করে ডেডলাইন একটু আগে থেকে, বিশেষ করে যে কর্পোরেশন হুট করে করার ব্যাপার না, আমাদের এটার জন্য বুক কিপিং করতে হবে, আমাদের সব ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে। যদি কোনো কারণে আমরা মনে করি যে আমার কাছে সাফিসিয়েন্ট ইনফরমেশন এই মুহূর্তে নাই বা আমার এডিশনাল টাইম দরকার, দেন সেক্ষেত্রে কিন্তু আমরা একটা এক্সটেনশন নিতে পারি। বাট একটা রিকোয়ার্ড যে আমার যে মিনিমাম একটা যে ট্যাক্স সেটি আমি পে করে কিন্তু আমি 6 মাস সময় নিতে পারি। তো অনেক সময় এটা খারাপ কিছু না, বিকজ আপনাকে রাইট ওয়েতে করা উচিত এবং আপনার এটা সুযোগ আছে, আপনি এক্সটেনশন নিয়ে এটা করা যায়। অনেকে আছেন কর্পোরেশন ফর্ম করছেন হয়তো অনেক আগে, বা হয়তো এটা ইনঅ্যাক্টিভ ছিল বা একটা পরিকল্পনা ছিল যে আমি এটা দিয়ে একটা বিজনেস করতে চাই, বাট কোনো কারণে বিজনেসটা হয়নি বা আমি লিজ পাইনি বা কোনো কারণে আমি বিজনেসটা আমি অপারেট করিনি। অনেকে মনে করেন যে আমার তো কোনো অ্যাক্টিভিটি ছিল না, হচ্ছে আমার এখানে ট্যাক্স ফাইল করা জরুরি না। বিশেষ করে অনেকে যে পার্সোনাল লেভেলে যখন প্রশ্ন করেন যে আমার তো কোনো ইনকাম নাই তাহলে আমাকে ট্যাক্স ফাইল করতে হবে কিনা, তখন আমরা বলি যে না, আপনার যেহেতু কোনো ইনকাম নাই বা কোনো ট্যাক্সেবল ইনকাম নাই, বা অনেকে আছেন মনে করেন সোশ্যাল সিকিউরিটি ইনকাম আছে সামান্য, এটা আসলে ট্যাক্সেবল ইনকাম না, বা ডিসেবিলিটি ইনকাম আছে এটা সামান্য ট্যাক্সেবল ইনকাম না, তো তখন আমরা বলি যে না, আপনি স্টিল স্মল ইনকাম এটা ট্যাক্স ফাইল করার দরকার নেই। বিজনেসের ক্ষেত্রে কিন্তু টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আপনার ইনকাম থাক আর না থাক আপনাকে কিন্তু ট্যাক্স ফাইল করতে হবে। আদারওয়াইজ কী হবে, ফিউচারে গিয়ে দেখা যাবে যে স্টেট থেকে আপনাকে একটা হয়তো এস্টিমেটেড বিল পাঠিয়ে দিয়েছে, তখন আপনি যখন 3-4 বছর পরে গিয়ে এটা ফাইল করবেন আপনাকে পেনাল্টি দিতে হবে, আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, আপনাকে ট্যাক্স দিতে হবে। তো যদি কোনো কর্পোরেশন থাকে আমাদের, যদি আমাদের যদি প্রয়োজন না হয় দেন আমরা সেক্ষেত্রে কিন্তু এটাকে ফাইল করে ডিসলভ করে ফেলা বেটার। দেন আমার যদি আবার ফিউচারে গিয়ে প্রয়োজন হয় আমি একটা কর্পোরেশন ফর্ম করে নিতে পারবো, কারণ যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ না, তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ সিপিআই ইয়াকুবে খান, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। এবং দর্শক, আবারও বলে রাখতে চাই, প্রতি সোমবার তিনি থাকবেন, আমরা কথা বলবো ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, সেই সাথে নতুন ট্যাক্স আইনে কী কী পরিবর্তন এসেছে সেই বিষয়গুলো থাকবে। সবাই ভালো থাকবেন। We'll be right back.